আসসালামু আলাইকুম আসসালাম শাকিল ওয়ান সেকেন্ড ব্যাক উইথ অ্যানাদার ভিডিও আর আজকে ভিডিও আমি কেন এরকম একটা সেট আপ নিয়ে শুরু করতেছি সেটা নিশ্চয়ই আপনি একটু চিন্তিত হয়ে পড়লেন এটা নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই চিন্তিত হন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো আমি একজন পুলিশ সদস্যের কর্মকাণ্ডের সমালোচনা করবো কি ভাবতেছেন সমালোচনা কেন করবো এত ভালো কাজ করছে পুলিশ সদস্যরা আমি সমালোচনা কেন করবো এই জন্যই সমালোচনাটা করবো কারণ আমরা দেখতেছি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন ডিফেন্সের লোক আর্মি পুলিশ এবং এনাদার রাজনীতিবিদ সবাই অনেক ভালো কাজ করতেছে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে মানুষকে মাস্ক দিচ্ছে সুন্দরভাবে সচেতন করার চেষ্টা করতেছে বিভিন্ন এনাদার প্রোটেকশন দিচ্ছে যাতে করোনা ভাইরাস থেকে সেফ থাকা যায় কিন্তু আমি একটু আগে যমুনা নিউজের একটা রিপোর্ট থেকে সত্যি হতবাক হয়ে গেলাম এবং এই ভিডিওটা করতে বাধ্য হলাম আমরা সবাই জানি বর্তমানে যারা বিদেশ ফিরত আসছে বাংলাদেশের প্রবাসীরা সবাই এখন আমাদের জন্য হুমকি দেশের জন্য হুমকি এবং আমাদের পরিবারের জন্য হুমকি তাই তাদেরকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য আপনাদেরকে সরকার দায়িত্ব এবং সেটা প্রপার ভাবে আপনারা দায়িত্ব পালন করতেছেন অনেকেই জানে কিন্তু কিছু সংখ্যক লোক অর্থাৎ বলতেছি কিছু সংখ্যক পুলিশ সদস্য আমি বলছি না সবার কথা আমি জানি পুলিশ সদস্যরা অনেক ভালো কাজ করতেছে আমি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে দেখতেছি তার জন্য তাদেরকে সেলুট সালাম কিন্তু এই পুলিশ সদস্যের এই ভিডিওটা এই রিপোর্টটা দেখে আমি এই ভিডিওটা করতে সত্যি বাধ্য হলাম একজন প্রবাসী বিদেশ থেকে নাকি ফিরেছে কিন্তু সেই তথ্য বা সেই লোকটাকে না দেখেই তার পরিবারকে হয়রানি করলো মারধর করলো বকা করলো অকথ্য ভাষায় এটা কি আসলে ঠিক ঘটনা যদি সত্য হতো তাহলে আমরা মেরে নিতাম পুলিশ সদস্য ভালো কাজ করছে কিন্তু ঘটনা যখন ঠিক উল্টো তখন কিটা মানা যায় বলেন আপনারা আচ্ছা আমার কথা হয়তো আপনারা সুন্দর করে বুঝতেছেন না যাই হোক আমি আপনাকে যমুনা নিউজের সেই রিপোর্টটি দেখার ব্যবস্থা করতেছি আর তার আগে বলে যাচ্ছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যান্য পুলিশ সদস্যরা সতর্ক হয়ে যায় অন্যান্য মানুষ সতর্ক হয়ে যায় আর একটা কথা বলবো গুজব থেকে সবাই সতর্ক থাকবেন গুজব ছড়াবেন না গুজবে কান দিবেন না ভালো থাকবেন ভালো রাখবেন আর আরেকটা কথা বলবো অবস্থান করছেন ফ্রান্সে তবে তার খোঁজে দেশের বাড়িতে পরিবারকে হয়রানি করছে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগ করেছে এক প্রবাসী দক্ষিণী জেলা বরিশালে ঘটেছে এই ঘটনা তবে পুলিশের দাবি হয়রানির মতো কোনো ঘটনাই ঘটেনি বিস্তারিত কাউসার হোসেনের রিপোর্টে ফ্রান্সের প্যারিসে বসবাস করেন বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার বাসিন্দা সিদ্দিক খান গেল তেইশ মার্চ ফেসবুক লাইভে তিনি অভিযোগ করেন বরিশালের গ্রামের বাড়িতে তাকে খোঁজ করছে পুলিশ হয়রানি করছে পরিবারকে দাবি করা হচ্ছে দেশে এসে সরকারি নির্দেশনা মানছেন না সিদ্দিক দেশের এই এই অবস্থায় মানে গুজব ছড়ানো যদি আমার সরকারি পুলিশ পুলিশ বাহিনী প্রশাসনের লোকজন যদি গুজাবে গুজব ছাড়ে তাহলে আসলে ফ্যামিলি কোথায় যাবে মানুষ কোথায় যাবে ঘটনার সত্যতা জানতে তার গ্রামের বাড়িতে গিয়ে পাওয়া গেল আরও অভিযোগ সিদ্দিকের খোঁজে কয়েক দফা পুলিশ আসে বাড়িতে সব শেষ আসে বন্দর থানা ওসির নেতৃত্বে সিদ্দিকে না পেয়ে পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করেন ওসি এমন অভিযোগও তাদের মারে নাই খালি এছাড়া গালাগালিতে কোন লাইব্রেরি কম না আমি শেষে সুপ ওহানে বসে রেছি ছবি তুলবো ফোনটা হাতে নিছি এর ভিতর ওই জায়গা থেকে একজন লোক আসলো আইসা আমার থেকে ফোনটা নিয়ে গেছে নিয়ে যায় বলতেছে ছবি তুলতেছে ভিডিও করতেছিস তুই ভিডিও করতেছিস দাঁড়া ফোনটা চার পাঁচটার উপরে পাচার পাচার দিছে ফোনটা তো গেছে আমার ষোলো জিবি মেমোরিটা সেটা ভেঙে যখন তুই তৈরি শুরু করছে তখন আমি তারে বলছি যে আপনি এভাবে কথা বলি না তখন উনি বলতেছে এ সালারেও বা সিদ্দিকের পরিবারকে হয়রানির অভিযোগ অস্বীকার করছেন ওসি আনোয়ার তালুকদার তার এখনো ধারণা সিদ্দিক দেশেই আছেন সংশ্লিষ্ট কোন দফতরের তালিকায় তার নাম আছে কিনা সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ওসি উনি আসলেই দেশে আছেন নাকি প্যারিসে তা নিশ্চিতে সরাসরি যোগাযোগ করা হয় সিদ্দিকের সাথে প্রমাণ হিসেবে তিনি তার পেরিসের বাসা এবং কম্পাউন্ড ঘুরে ঘুরে দেখান কি এখন কি হয়রানি টাকা ঘুষ খাওয়ার মতো সময় আমাদের কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল জীবন যদি হয় সুন্দর তবে সেই সুন্দরেই সবার প্রার্থনা শুধু শোকাহত নয় রাষ্ট্র হোক দায়বদ্ধ তবেই ফিরবে সমাজ তবেই সুন্দর হবে আমাদের চারপাশ ভালো থাকবেন ভালো রাখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন